প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি গত জুমায় আপনাদের সামনে খুতবার যে বয়ান পেশ করেছি, যে সূরা থেকে আমি ধারাবাহিকভাবে কথা বলতেছিলাম, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কাহাফ কোরআনুল কারিমের 18 নম্বর সূরা। যেই রহস্য আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে শুনে আসছিলাম, 60 নম্বর আয়াত থেকে আমি মূলত ধারাবাহিকভাবে কথা বলতেছিলাম আপনাদের সামনে। কোরআনুল কারিমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ, ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো আপনাদের সামনে বলে আসছিলাম, ঘটনা ঘটছে আজকে থেকে প্রায় 5,500 বছর আগে। তো এখন এই ঘটনা দিয়ে আমরা কি করব? কোরআন কি শুধু 1,500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে? এটা সকল যুগের, সকল যুগের মানুষের, সকল যুগের যখন যে পরিবেশ আসবে, যখন যে সিচুয়েশন আসবে পৃথিবীতে, এই বিষয়টা আল্লাহ জানতেন না? আল্লাহ কি জানতেন? তো আল্লাহ তাআলা তারই প্রেক্ষিতে কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন। 5,000 বছর আগে কি ঘটনা ঘটেছে, 5,500 বছর আগে, সেই ঘটনাও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, এই জন্য যে মানুষের শিক্ষার জন্য, মানুষকে, মানুষের হেদায়েতের জন্য, মানুষের ধী শক্তি যাতে করে চোখের উপরেও কিছু হয়, শুধুমাত্র দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য ফয়স জমিনের সমস্যা, আর এই সমস্যার জন্য, সমাধানের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের উপরে যুগে যুগে কিতাব, সহিফা, কোরআন, তাওরাত, ইঞ্জিল, জাবুর অবতীর্ণ করেছেন। তো সূরাটির নাম হচ্ছে, বলেন তো কি? কাহাফ। কাহাফ শব্দের অর্থ হল গুহা, যেই গুহার মধ্যে একাধিক মানুষ বসবাস করে সেটাকে বলা হয় কাহাফ। আর যেই গুহার মধ্যে একজন কিংবা দুজন বসবাস করতে পারে, চাপাচাপি করে থাকতে পারে, সেটাকে আরবিতে বলা হয় গার। যেমন গারে হেরা, গারে সুর, যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেটার নাম হচ্ছে গারে হেরা। জাবালে নূর, পাহাড়ের গর্তটাকে বলা হয় গার। যেখানে দুজন মানুষ, একজন মানুষ চাপাচাপি করে থাকতে পারে, সেটাকে বলা হয় কি? গার। আর যার মধ্যে একাধিক মানুষ বসবাস করতে পারে, সেটাকে বলা হয় কাহাফ। মূলত আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার প্রিয় নবী মুসা কালিমুল্লাহ, তাকে শুধুমাত্র আল্লাহ তাআলার কুদরতি পর্দাটা সরিয়ে দিয়ে, যে পর্দার আড়ালে ভিন্ন কিছু ঘটছে, আমার দিকে তাকান, এক খেয়ালে আমার দিকে তাকান, পর্দার আড়ালে ভিন্ন কিছু ঘটছে, আমরা যেটা খালি চোখে দেখি এটাই দেখা না, আমরা যেটা খালি চোখে দেখি এটাই দেখা নয়, পর্দার আড়ালে ভিন্ন কিছু ঘটছে। মূলত আল্লাহ তাআলা এই কুদরতের পর্দা সরিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে 3টা ঘটনা দেখিয়েছিলেন, মনে আছে না? প্রথম ঘটনাটি ছিল মুসা খিদির নৌকা পাড়াতে গিয়ে মাঝি মাল্লারা ভাড়া নিল না, কিন্তু বিনা ভাড়ায় যাদেরকে পার করে দিল সেই নৌকাটা ছিদ্র করে দিয়েছে, আপনাদের মনে আছে? দ্বিতীয় ঘটনাটি ছিল নাফসাং জাকিয়া,
একজন পবিত্র বালক, 10-12 বছরের একজন বালককে ফাকাতালাহু, সে হত্যা করে ফেলেছিল খিদির আলাইহিসসালাম। তো মুসা আলাইহিসসালামের সাথে আর খিদির আলাইহিসসালামের সাথে কথা ছিল যে তিনি সবুর করবেন, কোনো কথা বলবেন না। কিন্তু এই ঘটনা দুটো দেখে মুসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন যে এটা আপনি কী করলেন, এটা তো ঠিক হয় নাই। তৃতীয় নম্বর ঘটনাটি ছিল সিরিয়ার এনতাকিয়ার অধিবাসীর একটি গ্রাম দিয়ে যখন তারা পার হচ্ছিল, গ্রামের লোকদেরকে দুজন সফরকারী ব্যক্তি কিছু খাবার চেয়েছিলেন, খাবার দিতে গ্রামবাসী অস্বীকার করেছিল। গ্রাম থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন দেখলেন গ্রামের শেষ মাথায় একটা ওয়াল কিংবা একটা ভাঙাচুরা বাড়ি, লতা পাতায় জড়ানো পুরানো বিল্ডিং, পুরানো ওয়াল পড়ে আছে। খিদির আলাইহিসসালাম সেই বাড়ির সামনে দাঁড়িয়ে মুসা আলাইহিসসালামকে বললেন যে মুসা, তুমি রড, সিমেন্ট, ইট, বালু আনো। যেহেতু কথা ছিল কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন না করি মুসা আলাইহিসসালাম এগুলো নিয়ে আসলেন। এসে দেখলেন যে খিদির আলাইহিসসালাম ইতিমধ্যে এই বাড়ির থেকে ভাঙাচোরার বাড়ির যে লতা পাতা জরা জীর্ণ এগুলো সব পরিষ্কার করছে। মুসা আলাইহিসসালামকে বললেন যে মুসা, এখন তুমি কাজ করো, এগুলো রড, সিমেন্ট, বালু এগুলোকে এই জোগালির কাজ করা শুরু করো। তো জোগালির কাজ করলেন কিন্তু কোনো কথা বলতে পারলেন না। যখন কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তখন তিনি বলতে লাগলেন যে কয়লা লাও শেতা লাআত্তা খদাত সাবি লাআত্তা খজাত আলাইহি আজরা, যে সারা দিন আমাকে দিয়ে পরিশ্রম করালেন, দুটো মানুষ না খাওয়া, ইচ্ছে করলে তো এই কাজের বিনিময়ে খাদ্য, যে ভাই এই পুরানো বাড়িটা ঠিক করে দিলাম, আপনারা একটু খাবারের ব্যবস্থা করেন, সেটাও তো করতে পারতেন, একটু উজরত চাইতে পারতেন, একটু বিনিময় চাইতে পারতেন, সেটাও করলেন না, আমারে পাইছেন, মাগনা মানুষ খাটাই লইলেন। মুসা আলাইহিসসালাম এই কথা বললেন, শেষ পর্যন্ত বললেন যে আমি আপনারা তো পারিশ্রমিক নিতে পারতেন। যখন মুসা আলাইহিসসালাম এই কথা বলে উঠলেন, এই তিনটা ঘটনা যখন মুসা আলাইহিসসালাম দেখলেন এবং তার দৃষ্টিতে দেখলেন যে তিনটেই অন্যায়, আসলে কাজগুলো কি অন্যায়ের মতো না ভাইরা, আপনারা কি বলেন? তিনটা কাজ, নৌকা ছিদ্র করে ফেলছে, একটা বালককে হত্যা করে ফেলছে, যেই গ্রামের লোকেরা তাকে খাবার দিল না, দুইজন মানুষকে মেহমানদারি করো না, সেই গ্রামের লোকদের পুরানো বিল্ডিং ঠিক করে দিল, তিনটা কাজ আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, অন্যায় মনে হয় না? লাআত্তাখাযাত আলাইহি আজরা, বললেন মুসা আলাইহিসসালাম একটু পারিশ্রমিক তো চাইতে পারতেন। তখন খিদির আলাইহিসসালাম বললেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওবাইনিক, মুসা তোমার মনে তুমি যাও, এখান থেকে আমরা দুজন পৃথক হয়ে গেলাম, পৃথক হয়ে গেলাম, যেহেতু তুমি ধৈর্য ধারণই করতে পারলা না, তুমি আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়াবাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। খিদির আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন মুসা, যেহেতু তুমি কথাই বলে বসলে, ধৈর্যের পরিচয় দিতে পারলে না, এখান থেকে তোমার মনে তুমি যাও, আমার মনে আমি থাকি, দুজন পৃথক হয়ে যাই, তবে মুসা তুমি যদি সবুর করতে পারতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার কুদরতের পর্দা সরিয়ে আরও কিছু দেখিয়ে দিতেন, তুমি যদি সবুর করতে পারতে, একটু ধৈর্যের পরিচয় দিতে পারতে, মুসারে
আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের পর্দা সরিয়ে তোমার চর্মচক্ষে আরো কিছু দেখিয়ে দিতেন, যেহেতু তুমি ধৈর্য ধারণ করতে পারলে না রে মুসা, তাহলে শোনো এই কাহিনীগুলো কেন করেছি। তোমার মনে তুমি তো চলে যাবে, আমার মনে আমি আলাদা হয়ে যাব, কিন্তু কিন্তু তোমাকে এখন আমি সেই কথাগুলো বলবো আমি কেন এই কাজগুলো করেছি। খিদির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি যে নৌকা ছিদ্র করেছি, এই ঘটনা এখন বলতেছে ধারাবাহিকভাবে, প্রথম ঘটনা ঘটছিল কোনটা, নৌকা ছিদ্র করে ফেলছে। খিদির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন, মুসা, যারা আমাদেরকে বিনা ভাড়ায় পার করে দিয়েছে, আমি যে নৌকা ছিদ্র করে ফেলেছি, মুসা তুমি কি দেখছো? দেখছি না মানে, দেখছি এজন্য তো চিৎকার করে উঠছি। মুসার কিন্তু এখনো ই কমে নাই, এমনি তো রাগী মানুষ, দেখছি না মানে আমি দেখছি এজন্য তো চিৎকার করে উঠলাম। খিদির আলাইহিসসালাম বললেন যে মুসা, আপনারা কথা শুনতেছেন যে আচ্ছা আমি যে নৌকা ছিদ্র করছি, নৌকা কি পানি উঠতে দেখছিলা? তখন মুসা আলাইহিসসালাম পিছনের কথা চিন্তা করতে লাগলেন, যে চিন্তা করে বললেন যে না, পানি তো উঠতে দেখি নাই। নৌকা ছিদ্র করলে তো পানি ওঠার কথা, কিন্তু নৌকা যেহেতু ছিদ্র করছি পানি যেহেতু ওঠে নাই, মুসা তুমি যে চিৎকার করলা এর মানে হলো মুসা আমি আমার হুকুমে নৌকা ছিদ্র করি নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছিদ্র করতে বলেছেন, এজন্য আমি এই নৌকা ছিদ্র করেছি, আমি এই নৌকাটার কিছু ক্ষতি করে ফেলেছি। এজন্য রে মুসা, এই সূরা কাহাব যখন নাজিল হয় মক্কা নগরে মুসলমানদের তখন দুরবস্থা। এই সূরাটা নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড, কেন সূরাটা নাজিল হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য 5,500 বছর আগের ঘটনা আল্লাহর নবীকে শুনিয়ে সান্ত্বনা দিলেন। এই সূরাটা যখন নাজিল হয় আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার চত্বরে আবু জাহেল পাথর মেরে হত্যা করে ফেলেছে, আবু হালার রক্ত, আবু হালার রক্ত কাবা ঘর রঞ্জিত হয়েছে, সুমাইয়াকে একদিকে শাহাদাত করে ফেলেছে আবু জাহেল, আর একদিকে বেলালকে মেরে ফেলেছে, বেলালের রক্তাক্ত দেহ রক্ত দিয়ে মক্কা নগরী লাল হয়েছে, ওদিকে খাব্বাবকে মারে খুবাইবকে মারে কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে, কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে না, একদিকে সুমাইয়া শাহাদাত বরণ করেছে, অন্যদিকে আম্মার বিন ইয়াসিরকে জীবন্ত মানুষকে আগুনের মধ্যে আবু জাহাল আগুনের মধ্যে ফেলে দিয়েছে, জীবন্ত মানুষটা আগুনের মধ্যে চিৎকার করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যখন যাচ্ছেন, তখন আগুনকে উপলক্ষ করে আগুনের দিকে দৃষ্টি দিয়ে বললেন, কুলনা ইয়া নাদু কুনি বারদা ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আগুন রে, তুমি আমার আম্মার ইবনে ইয়াসিরের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হয়ে যাচ্ছে, কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাব নাজিল করে আল্লাহর নবীকে বুঝিয়ে দিলেন, নবী হে, সুমাইয়া মরে যাচ্ছে, ইসলামের কিছুটা ক্ষতি হয়, বেলাল মার খায় ইসলামের কিছুটা ক্ষতি হয়, কি হয় না, খুবাইব মার খায় ইসলামের কিছুটা ক্ষতি হয়, নবী এই জন্য চিৎকার করবা না,
আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য যদি মার খায় যদি শাহাদাত বরণ করে দুই চারজন মানুষ মরলে ইসলাম শেষ হয়ে যায় না দুই চারজন মানুষকে ফাঁসি দিলে হত্যা করলে ইসলাম শেষ হয়ে যায় না ঠিক কিনা বলেন দুই চারজন মানুষকে গুম করে ফেললে দুই চারজন আলেমকে জেলে রাখলে ইসলাম শেষ হয়ে যায় না কিছুটা ক্ষতি হয়েছে মুসা আলাইহিস সালামও দেখলেন নৌকাটা ছিদ্র করে ফেলেছে কিছুটা ক্ষতি হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে খিদির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে সান্ত্বনা দিলেন কিছুটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা যদি আল্লাহর জন্য হয় দ্বীনের জন্য হয় সুমাইয়া শাহাদাত বরণ করছেন কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য খাব্বাব শাহাদাত বরণ করেছেন কার জন্য আল্লাহর জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য দ্বীনের প্রয়োজনে যদি কিছুটা নিজের ক্ষতি হয়ে যায় মনে রাখবেন সেটা যদি আল্লাহর হুকুমে হয় তাতে আপনার কোনো লস হবে না আপনার কোনো লস তো খিদির আলাইহিস সালাম এই কথাই মুসা আলাইহিস সালামকে বললেন মুসা রে নৌকা যে ছিদ্র করেছি নৌকায় কি পানি উঠছে বলে না পানি ওঠে নাই দেখো আল্লাহর হুকুমে যদি নৌকা ছিদ্র হয়ে যায় সেটা যদি আল্লাহর হুকুমে হয় তাহলে ওই নৌকার কোনো ক্ষতি হয় না সুমাইয়া ইন্তেকাল করেছে খাব্বাব আল্লাহ নবীর সাহাবি হযরতে খাব্বাব বর্ণনা করেন ওয়ান খাব্বাব বিনিল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু شقونا إلى رسول الله صلى الله عليه وسلم ألا تدعو لنا ولا تستنصر لنا يا رسول الله حضرت خباب برنا كورين أمي ایک دين الله نبير کسي گلم أمي الله نبير کسي گي دیکھی الله نبي بشو نبي محمد رسول الله صلى الله عليه وسلم كبار چطوري في جلل كعبة كبار چطوري তিনি শুয়ে আছেন ঘুমিয়ে আছেন আমি গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আলা তাদউলানা আমাদের জন্য কি দোয়া করবেন না ওয়ালা তাস্তানসুরুলানা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না কারণ আমরা সবাই তো মার খাই সবাই কি খাই সবাই মার খাই আবু হালাকে হত্যা করা হয়েছে সুমাইয়াকে শাহাদাত বরণ করেছে বেলাল আরাত রক্তাক্ত জখম ও নবী আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহর নবীর কাছে সান্ত্বনা আনার জন্য হযরতে খাব্বাব তিনি গেলেন আল্লাহর নবী কাবার হেলান ছেড়ে বসলেন গিয়েছিলেন সান্ত্বনার জন্য কেন গেছেন সান্ত্বনার জন্য যে সবাই তো মার খায় কি হবে সবাই জেলখানায় একের পর এক গ্রেফতার মন খারাপ হয় না যারা দল করেন হ্যাঁ মন খারাপ হয়ে যায় না যে সবাই তো জেলে যাইতেছে কারণটা কি কি হইবে সবাই যখন মার খায় সবাই যখন আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাত শহীদ হয়ে যাচ্ছে এমত অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে সুবহানাল্লাহ মূলত নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী এই কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে এর মানে এই না এর মানে এই নয় একটা তক্তা ছুটে গেলেই একটা নৌকা নষ্ট হয়ে যায় না নবী আমি ইসলাম নামক নৌকা আমি তরিতে আমি তীরে ভেড়াবই দুই চারজন শহীদ হয়ে গেলে দুই চারজন ফাঁসি হয়ে গেলে দুই চারজন মরে গেলেও আমি আমার ইসলাম নামক তরিটা ভিড়ে তীরের কাছে নিয়ে যাবই আল্লাহ আকবার কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে তাতে মন খারাপ করে চিৎকার করে কোনো লাভ নাই সেই ক্ষতিটা যদি আল্লাহর জন্য হয় দিনের জন্য হয় তাতে আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সান্ত্বনার জন্য আল্লাহর নবীর কাছে নবী আলাইহিস সালাম কাবার হেলান ছেড়ে উঠে বসলেন বসে বললেন ওহে খাব্বাব তোমাদের আগে যারা এই দিনকে মেনে নিয়েছে ইসলামকে মেনে নিয়েছে
যারাই হককে মেনে নিয়েছে, বাতিলের মোকাবেলায় যারা হককে মেনে নিয়েছে তাদেরকে ধরা হতো। আসলে গিয়েছিলেন কার জন্য? একটু সান্ত্বনা পাওয়ার জন্য। কেন গেছেন বলেন তো? কথা বলেন না কেন? একটু সান্ত্বনা পাওয়ার জন্য, একটু মোটিভেশন, একটু মোটিভাই হবে আল্লাহ রসুলের থেকে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক কথা শুনিয়ে দিলেন খাব্বাবকে যে খাব্বাব, তোমাদের আগে যারাই দিনকে গ্রহণ করেছে, যারাই দিনে হককে মেনে নিয়েছে, মূর্তি পূজা, পীর পূজা, বাবার পূজা, নেতার পূজা, সব পূজা বাদ দিয়ে যখন এই লাতের পূজা, মানাতের পূজা, উজ্জার পূজা, পূজা সব পূজা বাদ দিয়ে যখন আল্লাহকে মেনে নিয়েছে খাব্বাব, তাদেরকে ধরা হতো, তাদের জন্য জমিনে গর্ত করা হতো। আল্লাহ আকবার! তাদের জন্য জমিনে গর্ত করা হতো। এরপরে ওই গর্তের মধ্যে ওই লোকটাকে মাজার সমান গেড়ে দেওয়া হতো। শোনো খাব্বাব, শোনো খাব্বাব, এই জীবন্ত মানুষটার মাথার উপরে করাত ধরা হতো। আল্লাহু আকবার বলবেন না? জীবন্ত মানুষটার মাথার উপরে করাত ধরা হতো। ফাইহুজারু আলা রাসিহি, যে মাথার উপরে করাত ধরা হতো, এরপরে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে হতো খাব্বাব। তারপরও লা ইয়াসুদ্দুহু, এ বাচ্চাকার লা ইয়াসুদ্দুহু দালিকা আন দীনিহ, এরপরও একজন মানুষকে, একজন সাহাবিকে, একজন মোমেনকে তারপরেও এক চুল পরিমাণ দিন থেকে, ইসলাম থেকে সরানো যায়নি। আল্লাহু আকবার! গিয়েছিলেন সান্ত্বনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাব্বাব, এরপরেও এত শত নির্যাতনের পরেও, শত জেল জুলুম নির্যাতন হুলিয়ার পরেও একজন সাহাবিকেও দিন থেকে, আল্লাহর পথ থেকে, দিনে হক থেকে এক চুল পরিমাণ সরানো যায়নি। এরপরে আল্লাহর নবী বলেন খাব্বাব, শোনো, এমন একটি সময় আসবে, এমন একটি সময় তোমাদের সামনে আসবে, মক্কার থেকে হাজার হাজার মাইল দূর, হাজার মাউত পর্যন্ত লোকেরা চলাফেরা করবে, লোকেরা সুন্দরী নারী তার নাকে ফুল, কানের দুল, হাতে চুড়ি এবং পায়ে স্বর্ণ দিয়ে চলাফেরা করবে, একজন ব্যবসায়ী তার মাল বহন করে উট বোঝাই করে সিরিয়া থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে সিরিয়া, হাজার মাউত পর্যন্ত চলাফেরা করবে। লা ইয়াখফা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না রে খাব্বাব, কোনো ভয়। এমন একটি সময়, এমন একটি দিনের পরিবেশ ইসলামের বিজয় হবে যখন এই পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। তো এই এরকম একটি প্রেক্ষাপটে এই সূরা কাহাফ নাজিল হয়। তো নৌকা ছিদ্র হয়ে গেছে, কিছুটা ক্ষতি হয়েছে, এইবার খিদির আলাইহিসসালাম বলতে লাগলেন নৌকা ছিদ্রর কাহিনী। আম্মাসাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন ইয়াইবাহা ওয়া কানা আদাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। শোনো মুসা, নৌকা কেন ছিদ্র করেছি? নৌকার ছিদ্র কাহিনী তো এখন আসে নাই, যে কেন ছিদ্র করলাম। নৌকা ছিদ্র করেছি মূলত এই জন্য যে আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি, যে এই নদী তীরের মানুষেরা, কিছু দরিদ্র মানুষ একত্রিত হয়ে তারা একটা সমবায় সমিতি করছে। আপনারা করেন না সমবায় সমিতি? এই যে পৃথিবীতে সমবায় সমিতির আয়াত হলো এই,
যে নদী তীরের কিছু দারিদ্র মানুষেরা মিলে তারা একটা সমবায় সমিতি করে কিছু টাকা এক জায়গায় জমা করে একটা নৌকা বানিয়েছে। নৌকা বানানোর পরে এই নৌকা দিয়ে এপার ওপার পার লোকজনদেরকে পার করিয়ে তারা জীবিকা নির্বাহ করে। শুনতেছেন কথা? আপনি ঘুমান, ইমাম সাহেব ঘুমাই গেলে আর ও আস্থা হয় তো? এপার ওপার পার করিয়ে দিয়ে তারা মূলত এই দারিদ্র মানুষেরা জীবিকা নির্বাহ করে, কিন্তু এই নদীর ওপারে একটা নির্বাচন হয়ে গেছে। নির্বাচনে একটা সরকার হয়েছে, সরকার একটা জালেম শাসক আসছে, ক্ষমতা একটা জালেম শাসক আসছে। তার কাজ হলো যে ভালো যত জিনিস আছে, ভালো ব্যাংক ওটা দখল করে ফেলাইবে, ভালো একটা গার্মেন্টস ওটা দখল করে ফেলাইবে, ভালো একটা স্কুল ওটা দখল করে ফেলবে, ভালো একটা ইউনিভার্সিটি এটা দখল করে ফেলবে, ভালো একজনের স্ত্রী ওটা আরেকজনের সিনেই নিয়ে যাবে। কথা বুঝতেছেন? ভালো একটা ব্যাংক দখল করে ফেলবে, নিজেদের করার যোগ্যতা নাই, পরের একজন সুন্দরী নারী ক্ষমতার বলে ওই জালেম শাসক নিয়ে আসবে, ভালো একটা বাড়ি এটা দখল করে ফেলবে, ভালো একটা জাহাজ সেটা দখল করবে, ভালো একটা নৌকা সেটা দখল করে ফেলবে। শোনো শোনো মুসা, যেহেতু সরকার জালেম শাসক ক্ষমতায় আসছে নির্বাচনের পরে, তাদের কাজ হলো ভালো যত জিনিস আছে সব তারা কথা কয় না, সব তারা নিজের করে নিয়ে নেবে, সব লুটপাট করবে। তো শোনো, এই নৌকাটা যেহেতু ভালো, আল্লাহু আকবার বলবেন না, ওয়াকানা আরাহুম মালিকু ইয়াখুদু, মালিক মালিক অর্থ সরকার, যিনি শাসক, যে ইয়াখুদু সে ধরে ফেলবে, সে নিয়ে নেবে, কুল্লা সাফিনা তিন গসপা, যত ভালো জিনিস আছে। আইব বলা হয়, আইব বলা হয় দোষকে, যেমন একটা জামার এক জায়গা দিয়ে ছিদ্র, এটাকে বলা হয় আইব, আরবিতে বলা হয় আইব। একটা নৌকার একটা খাটের এক জায়গা দিয়ে ছিদ্র, এটাকে বলা হয় আইব। কি আপনারা তামসা করেন নাকি? আরে আরে বসাই দেন, আরে সরাই দেন, সম্মানিত ভাইরা আমার, সব কয়ে ফেলাইস, এই হলো অবস্থা। বাচ্চা আনবেন, বাচ্চা কোলে বয়, এই যে বাচ্চা নিয়ে বয় রাখছে না কোলে, তো বাচ্চা ছাড়িয়ে দিয়েছেন কা, তামসা দেখেন নাকি? মিয়া পাগলামি করেন আপনারা, বাচ্চা আনবেন ভালো কথা, বাচ্চা কোলে বসাই রাখবেন, এখন তো খোঁপাটা ছাড়িয়ে দিতে মন চায়, পাগলামি করে। আমার ভাইরা, ওয়াকানা আরাহুম মালিকু ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, জর জবরদস্তি করে যত ভালো জিনিস আসে ওপারে, যে সরকার গঠন হয়েছে এই জালেম শাসক সব নিয়ে নেবে। সুতরাং আমি এই দারিদ্র মানুষের নৌকাটা ছিদ্র করে দিলাম, একটা খুদ করে দিলাম, খুদ বলে না খুদ আনোয়ার ভাই, একটা খুদ করে দিলাম, যাতে করে এই নৌকাটা, এই দারিদ্র মানুষের এই নৌকাটা জোর জবরদস্তি করে ওই জালেম শাসক নিতে না পারে, এই জন্য আমি একটা ছিদ্র করে দিলাম। বলো মুসা, কাজটা ভালো করছি না খারাপ করছি? আপনি দেখেন একটা, খালি চোখে দেখেন একটা, কিন্তু চোখের আড়ালে মনে থাকবে ওয়াস, মসজিদের বাইরে গেলে তোর মনে থাকবে না। যা খালি চোখে দেখি এটাই দেখা নয়, এর অপর পৃষ্ঠে আর একটা। এবার মুসা আলাইহিসসালামকে খিদির আলাইহিসসালাম বললেন, শোনো, দারিদ্র মানুষের এতটুকু উপকার আমি করেছি মূলত মুসারে আমার হুকুমে আমি করি নাই, যদি আমার হুকুমে, আমার হুকুমে যদি আমি এই নৌকা ছিদ্র করতাম তাহলে নৌকায় পানি উঠত মুসা, আমার হুকুমে যেহেতু করি নাই সেহেতু পানি ওঠে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য যদি কিছু ক্ষতি হয়ে যায়
দিনের জন্য দিনের পথে চলতে গিয়ে দিনের পথে লড়তে গিয়ে ইসলামের জন্য যদি কিছুটা ক্ষতি হয়ে যায় মনে রাখবেন এই ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা দিয়ে আপনাকে বেশি করে দিয়ে পোষাইয়া দিবেন মুসা আলাইহিসসালাম বললেন তাহলে বুঝলাম খিদির আলাইহিসসালাম বললেন যে মুসা তাহলে আমি কি ওই দারিদ্র মানুষের নৌকাটা ছিদ্র করে দিয়ে ভালো করলাম না খারাপ করলাম মুসা আলাইহিসসালাম বলতেছেন তাহলে তো ভালোই করছেন তাহলে ওই যে বাচ্চাটা হত্যা করলেন মুসা আলাইহিসসালাম কিন্তু তার লাইন থেকে সরে নাই একটার পর একটা জানার রহস্য তো ওই যে বাচ্চাটা হত্যা করে ফেলছেন এইবার খিদির আলাইহিসসালাম বললেন وأما الغلام فكان أباه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا شنو موسى ওই বালকটি হত্যার ব্যাপারটা হচ্ছে এই যে তার মা বাবা দুজনেই ছিল মুমিন দুজনেই ছিল মুত্তাকি কিন্তু এই যে বাচ্চাটা 8-10 বছরের বাচ্চা যাকে আমি মাথা আলাদা করেছি হত্যা করে ফেলেছি মূলত এই এই বালকটা বড় হলে হয়ে যাবে একজন কাফের হয়ে যাবে একজন আল্লাহদ্রোহী হয়ে যাবে একজন নাস্তিক তো এজন্য এই বাবা মা যেহেতু মুমিন আর বাচ্চা যেহেতু কাফের হবে আল্লাহদ্রোহী হবে আল্লাহকে অস্বীকার করবে নাস্তিক হবে এই জন্য আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে আমাকে হত্যা করতে বলছেন আমাকে মূলত হত্যা করতে বলছেন মুসা আমার হুকুমে আমি কিছু করি নাই আল্লাহ যেহেতু বলছেন এই জন্য আমি করেছি সুবহানাল্লাহ এরপরে খিদির আলাইহিসসালাম বলতে লাগলেন فأردنا أن يبدي لهما ربهما خيرا منه زكاة وقرب رحما شنو موسى আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একদিকে হত্যা করতে বলছেন আর একদিকে তার মা বাবাকে সান্ত্বনা দিয়েছেন যে যেই সন্তান হত্যা হয়ে গেছে এর চাইতে ভালো একজন সন্তান আমি তোমাদেরকে দান করব সুতরাং তোমরা কান্নাকাটি করবে না দিনের জন্য কিছুটা ক্ষতি হইয়া গেলে নিজের কিংবা ইসলামের জন্য কিছুটা মনে করছি ক্ষতি হয়ে গেছে ফিলিস্তিনে মার খায় আফগানে মার খায় ইরানে মার খায় মুসলিম মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে মুসলমানেরা মার খায় কিছুটা ক্ষতি হয়ে যাচ্ছে মনে হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হক আমি মুসলমানদেরকে সাহায্য করব আমি ওয়াদা করেছি ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুসলমানদেরকে সাহায্য করা আমার হক আল্লাহু আকবার আমি সাহায্য করবই মার খা এটা দেখে তোমরা মন ঘাবড়াইও না তোমরা মন এই মার যদি দিনের জন্য খায় বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য যদি খায় আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানগুলো ফিলিস্তিনের মায়েরা যেই সন্তানগুলো হারিয়ে ফেলছে কোল থেকে নিয়ে জানাজা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন আমি এর চাইতে ভালো ভালো সন্তান এই পৃথিবীতে তোমাদের জন্য দান করব যদি আমি সন্তান তোমাদেরকে নাও দেই এই সন্তানের রক্তের বিনিময়ে এই দীন ইসলাম ইসলাম নামক সূর্য সন্তান এই পৃথিবীতে প্রতিষ্ঠা হয়ে যাবে সুতরাং চিল্লাচিল্লি করে মন খারাপ করিও না এবার খিদির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন মুসা তাহলে বলো এই বাচ্চাটাকে আমি যে হত্যা করেছি ভালো করলাম না খারাপ করলাম বাচ্চা আমি হত্যা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হত্যা করতে বলেছেন এই জন্য মূলত আমি হত্যা করে ফেলেছি মুসা কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম কথা তো বুঝলাম তা তো কারণ পেটে তো এখনো ক্ষুধা তা তো বুঝলাম কিন্তু ওই যে যারা আমাদেরকে খাবার দিল না যেই গ্রামের লোকেরা আমারে পাইছেন মাগনা মানুষ আমারে দিয়া এই মাল সামানা আনাইয়া আমারে জোগালির কাজ করাইলেন এখানে ঘটনাটা কে এটা বলেন আগে ঘটনা কিন্তু দুইটা শোনা হয়ে গেছে এখন বলতেছে ওই ঘটনাটা আগে বলেন এবার খিদির আলাইহিসসালাম বলতে লাগলেন দেখেন ঘটনা কত বছর আগের বলেন তো
5,500 বছর আগের ঘটনা শুনাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিলেন, নবী কিছুটা ক্ষতি হয়ে যাইতেছে, নৌকা ছিদ্র হয়েছে, কিছুটা ক্ষতি হইয়া যাইতেছে, চিল্লাচিল্লি করার দরকার নাই, ইসলাম নামক নৌকা তীরে তারপর দুই একটা তক্তা ছুটে গেলি, নৌকা নষ্ট হয় না, দুই চারজন নেতা মরে গেলি, একটা দল ধ্বংস হয় না, দুই চারজন নেতা ফাঁসির মঞ্চে গেলেও দল ধ্বংস হয় না, দুই চারজন মানুষ ফিলিস্তিন আর আফগানে হত্যা হলি, ইসলাম নামক সূর্য সন্তান ডুবে যাবে না, ঠিক কিনা বলেন? মন খারাপ করার কোনো কারণ নাই। 5,500 বছর আগের ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা নাজিল করে শুনাইয়ে দিয়া তাকে সান্ত্বনা দিলেন নবী। বেলাল মার খায়, কি হয়েছে তাতে? আমির হামজা শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? খুবাইব মার খেয়েছে, তাতে কি হয়েছে? আম্মার মার খেয়েছে, আগুনে জ্বলছে, তাতে কি হয়েছে নবী? এর মধ্য দিয়ে আমি ইসলামকে বিজয় করব। সুবহানাল্লাহ বলেন। খিদির আলাইহিস সালাম বলতে লাগলেন তৃতীয় কাহিনী, ওয়া আম্মাল জিদাদু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما يستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمر ذلك التأويل ما لم تستطع عليه صبرا موسى شنو شيء যেই গ্রামের লোকেরা আমাদেরকে খাবার দিল না, আমি কেন তাদের ওই গ্রাম থেকে বের হওয়ার পথে ভাঙা বাড়ি কিংবা ভাড়া ভাঙা ওয়াল কেন ঠিক করে দিলাম? এর কাহিনী হলো এই যে, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগোলামাইনি, এই বাড়িটা এই ওয়ালটা ছিল দুইজন বালকের, ইয়াতিমাইনি ফিল মাদিনা, এই শহরের দুইজন বালকের, এতিম বালকের এই বাড়িটা ছিল, পুরনো বাড়ি কিংবা পুরনো বিল্ডিংটা ছিল, ওয়াকানা তাহতাহু কাংসুল্লাহুমা, আর এই বাড়ির নিচে ছিল, এই বাড়ির বাড়ির ভিটির নিচে ছিল স্বর্ণ রৌপ্য। যেহেতু শহরের জায়গা, জায়গাটা কোথায়? মদিনাতুন অর্থ কি? শহর, সিটি। মদিনাতুন অর্থ আরবিতে বলা হয় মাদিনাতুন শহর। যে এই শহরের এতিমের এই বাড়িটা, পুরনো বাড়িটা, দুজন এতিম বালকের, আর গ্রামের জায়গার চাইতে শহরের জায়গার দাম বেশি। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, শহরের জায়গার দাম বেশি, কিন্তু এই জায়গার উপরে, এই জায়গাটার উপরে নজর পড়ছে যারা আমাদেরকে খাবার দেয় নাই, এই গ্রামবাসীর কিছু মানুষ এই জায়গাটার দখল করবে, লুটপাট করবে, অন্যের জায়গা দখল করার মানুষ আমাদের সমাজে নাই। বসতে বলেন যে এক জমি সাতবার বিক্রি, এরকম নাই? এক জমি তিনবার বিক্রি করে ফেলাইস, ভাই মারা গেছে, ভাদি জায়গা ঠকাইয়া বাড়ি করিয়া বইয়ে দিছে, হাজি সাহেব মক্কায় গিয়ে কান্দে, আল্লাহ আমার একটা জান্নাত দিও, আল্লাহকে তুই কবরে আয় খালি, জান্নাত কারে কয় তোর দেখা মনে, এরকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহায় বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার, ইতিমকে ধাক্কা দিও না, এতিমকে গলা ধাক্কা দিও না, এতিমের সাথে কর্কশ ভাষায় কথা বলো না। আল্লাহ নবী বলেন, কোন এতিমের মাথায় যদি কোনো ব্যক্তি হাত ভুলায়, এতিমের মাথায় যত চুল আছে তত পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেন। এখন খিদির আলাইহিস সালাম বলতে লাগলেন, যেহেতু শহরের জায়গা, এই এই দামি জায়গা দুজন বালকের, আর ঘটনা হলো এই যে, মুসা এই দুইজন বালক নানা বাড়িতে গিয়েছে নানার সাথে বেড়াতে, যখন বেড়াতে গেছে নানা বাড়িতে,
এর মধ্যে এই গ্রামে একটা ঝড় হয়ে গেছে, একটা বন্যা হয়েছে, টর্নেডো হয়েছে, এই ঝড়ের কবলে এই বাড়িটা ভেঙে পড়েছে। যখন রাত্রে ঝড় হয় তখন মা তার হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল এবং গলার শাখা, গলার স্বর্ণরৌপ্য, এগুলো তিনি প্যাকেট করে, যেহেতু ঝড়ের কবলে ঘর ভেঙে তারা মারাই যাবে এরকম একটি অবস্থা, তো মারা যাওয়ার আগে মায়ের সব স্বর্ণরৌপ্যগুলো একটা প্যাকেট করে ঘরের ভিটির নিচে এগুলো লুকিয়ে রাখছে। দেখেন এতিমের সম্পদ আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করে, সুবহানাল্লাহ। যে মা বাবা মারা যাওয়ার আগে বন্যায় তারা মারা যাইবে, বন্যার অবস্থা দেখে তারা এগুলো সব খুলে প্যাকেট করে ঘরের ভিটির নিচে লুকিয়ে রাখছে। আগে মাটির নিচে লোকেরা এরকম স্বর্ণরূপ রাখতো না, টাকা পয়সা রাখতো না, সেই আমলের কথা, 5,500 বছর আগের কথা, তখন তো আর এত ব্যাংক ছিল না, যেগুলো সব রেখে গেছে। কিন্তু এই যে জরাজীর্ণ বাড়িটার উপরে নজর পড়ছে যারা আমাদেরকে খাবার দেয় নাই, যারা এই কৃপন ইন্ডাস্ট্রিজের মালিক, যারা আমাদেরকে দুইজন মেহমানদারির দায়িত্ব নিতে পারলো না, এই এরা হলো খারাপ মানুষ। শোনো মুসা, এরা এই জায়গাটা কেমনে দখল করবে এই জন্য তারা পায়তারা করতেছে। কিন্তু আল্লাহ আমাকে বললেন যে খিদির, তুমি গিয়া এই জায়গাটার লতাপাতা পরিষ্কার করে দিয়ে এখানে একটা ঘর তুলে দাও, যাতে করে নানা বাড়ি থেকে বড় হয়ে ম্যাচুর্ড হয়ে যখন ফিরে আসবে, ফিরে এসে যেন বাবার ঘর, ঘর করার জন্য যখন বিটি খুঁড়বে, ঘর করার জন্য যখন বিটি খুঁড়বে, তখনই মায়ের স্মৃতি, গলার মালা, কানের ধুল, নাকের ফুল, হাতের শাখা, এগুলো সব মাটি খুঁড়তে গিয়ে পাবে। আর আমি মূলত এই জায়গাটা দখল করে দিয়ে গেলাম যাতে করে ওই বালকেরা এসে এখানে বসবাস করতে পারে, যেহেতু এতিম মানুষ, এই জন্য আমি আমার পকেটের টাকা দিয়ে দুজন এতিমকে সহযোগিতা করলাম। আর মুসারি এই কাজটা তো আমার হুকুমে আমি করি নাই, মুসা আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, এই জন্যই মূলত আমি এতিমকে একটু সহযোগিতা করলাম, একটু সাহায্য করলাম। মুসা বলো কাজটা ভালো করলাম না খারাপ করলাম? মুসা আলাইহিসসালাম বললেন যে হ্যাঁ কাজটা ভালো করছেন, সুবহানাল্লাহ বলেন। রহস্য বোঝেন, কথা বোঝা যায়? যা খালি চোখে দেখেন, দেখে ডাক দিয়ে উঠতেন না, পিছনে আর একটা আস, যা খালি চোখে দেখেন এটাই দেখা নয়, যা খালি চোখে আপনি দেখতেছেন দৃষ্টি নিক্ষেপ করে এটাই দেখা, পর্দার আড়ালে ভিন্ন একটা। এবার ইমাম বুখারি রহমাহুল্লাহ বর্ণনা করেন, মুসা আলাইহিসসালাম যদি আরো ধৈর্য ধারণ করতে পারতেন, যদি কথা না বলতেন, আর যদি ফাং তালাক খিদির আলাইহিসসালামের সাথে চলতেই থাকতেন, আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরতের পর্দা সরিয়ে দিয়ে আরো কিছু দেখাইয়া দিতেন। যেহেতু মুসা আলাইহিসসালাম ধৈর্য ধারণ করতে পারেন নাই, আর আমরাও বেশি দূর দেখতে পারি নাই, মাত্র তিনটা জিনিস দেখলাম, কয়টা? তিনটা জিনিস দেখলাম। আল্লাহ তাআলা এই ঘটনা এখানেই শেষ করছেন, অন্য একটা ঘটনার দিকে আবার টান করেছেন কোরআনুল কারিমে। সম্মানিত ভাইরা, আমার মূল কথা হলো সবুর করা, কোনো কিছু দেখে চিৎকার না করা। মনে রাখবেন, যা খালি, আমি একটা কথা বারবারই বলতে চেষ্টা করছি, যা খালি চোখে দেখি এর এগেনিস্টে এর পর্দার আড়ালে আর একটা, নাকি ভাই? পর্দার আড়ালে আর একটা। যে আজকের পত্রিকা দেখলাম যে পর্দার আড়ালে কি হচ্ছে, পর্দার আড়ালে কি হচ্ছে, সাংবাদিকরা বড় হেডিংয়ে লেখছে পর্দার আড়ালে কিছু একটা হইতে যাচ্ছে। তো পর্দার আড়ালে যা হয় এগুলো মানুষ পরে জানতে পারে। তো ঘটনা ঘটছে 5,500 বছর আগে, কিছুটা ক্ষতি হয়েছে দেখা দৃষ্টিতে, কিন্তু আসলে কি ক্ষতি না উপকার হয়েছে? এবার সবাই বলেন, উপকার না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। সুতরাং যদি কিছুটা দিনের জন্য আপনার ক্ষতিটা হয়ও, আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহর রহম দিয়ে আপনাকে আরো বেশি করে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে সূরা কাহাফের আলোকে সবুর, ব্যক্তি জীবনে সবুর, সলাতের মধ্যে সবুর, তাড়াহুড়া করা, কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়া করা,
যে কোনো কাজ তাড়াহুড়া করতে গেলে আপনার কাজের মধ্যে সৌন্দর্য আসবে না, কাজটা সুন্দর হবে না। এই জন্য সবুর করে করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি সবুরকারীদের সাথে আছি। আল্লাহু আকবার! আল্লাহ এই কথা বলেন নাই যে সবুরকারীরা আমার সাথে আছে, বলছে সবুরকারীদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ আমাদের সকলকে সবুর করার তৌফিক দান করুন, আমিন।